বন্ধুরা, সবাই কি করছো? আজ এখন কটা বাজে? 11:15। তো মনে হলো একটা ছোট্ট ভিডিও রেডি করি তোমাদের জন্য। ভিডিওটা একটু অন্য রকমের, একদমই অন্য রকমের, কিন্তু সচরাচর সবাই দেখে থাকো। মানে আমি যে ভিডিও, যেই ঘটনাগুলোকে নিয়ে ভিডিও করব, সচরাচর তোমরা রোজই সেসব দেখে থাকো, তো তবু আমার খুব হাসি পায় জানো তো এইসব। মানে টিভির মধ্যে যা দেখি, অ্যাডগুলোর কথা বলছি, যে অ্যাডগুলো দেখি আমার ভীষণ হাসি পায়। তো এই যে এত হাসি পায়, তো সেটাই ভাবছি তোমাদের কাছে শেয়ার করব, যে অ্যাডগুলো দেখে কেন আমার হাসি পায়। এক বাইক আরোহী তার স্ত্রীকে নিয়ে আসছিলেন এক বিশাল দামি গাড়ির সামনে, দিয়েছে এক ধাক্কা মেরে। তো সেই গাড়ির যিনি চালক, উনিই ওই গাড়ির মালিক। তো উনি হেভি অ্যাটিটিউড নিয়ে গাড়ি থেকে নামলেন, ততোধিক অ্যাটিটিউড নিয়ে ওনাদের সামনে এসে বললেন, আরে ভাই, টেনশান আমি নিচ্ছি না। তো আপনি কেন টেনশান নিচ্ছেন? গাড়ির একো ইন্স্যুরেন্স আছে তো, কেন চিন্তা করছেন? বলে উনি চলে যাচ্ছিলেন, মানে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। আর বাইক আরোহী স্ত্রী বললেন, ইটস সো কুল। তো আমার কথা হচ্ছে, আচ্ছা এটা কি বাস্তবে সম্ভব যে একো ইন্স্যুরেন্স আছে বলেই গাড়িকে যে ড্যামেজ করলো তাকে কিছুই বলবে না, মানে এভাবে তাকে ছেড়ে দেবে? এটা হয়? বাস্তবে এটা ঘটবে কখনো? আমার এই জন্য এত হাসি পায়, মানে এই অ্যাডটা আমি যতবার দেখি আমার ততবারই ভীষণ হাসি পায়। তারপরে আসি এই মাজা ম্যাঙ্গো বা ফ্রুটি, এই ড্রিঙ্কসগুলোর কথাতে আসছি। আমিও যে মাঝে মধ্যে খাই না তা নয়, আমার যে ভালো লাগে না তাও কিন্তু নয়, কিন্তু অ্যাডগুলো যে দেয়, কি আর বলবো তোমাদের, ওই মাজা ম্যাঙ্গো বা ফ্রুটি এগুলো নাকি দামি আলফানসো আমের রস দিয়ে তৈরি। আচ্ছা সত্যি কি তাই? ওই আমের কত দাম আমরা সবাই জানি, আমরা তো চোখেই দেখিনি কোনো দিন ওই নামের কোনো আম আছে, আমরা সেটাই জানি না, কিন্তু বলে যে নাকি ওই আমের রস দিয়ে এই মাজা ম্যাঙ্গো ফ্রুটি এগুলো তৈরি। আর যেভাবে দেখায় ক্যাটরিনা কাইফের মুখে এক ফোঁটা করে পড়ে, দেখে মনে হয় কী ঘন, আহা, কিন্তু কি পাতলা বলো তো খেতে, ওগুলো বেশ পাতলা মাজা ম্যাঙ্গো বা ফ্রুটি। তো আমার কিন্তু এগুলো খেয়ে কেমন লাগে জানো, ওই মিষ্টি কুমড়ো পিউরি করে তার সঙ্গে অল্প একটু আমের রস দিয়ে যেই টেস্টটা হয়, আমার কিন্তু সেই টেস্টটাই লাগে। কি করব বলো, আমার লাগে, আমার জিভে ওরকমই টেস্ট আসে আর কি, যে অনেকটা মিষ্টি কুমড়োর পিউরি তার মধ্যে অল্প একটু আমের রস দিয়ে তৈরি করা হয়েছে, আর তার মধ্যে আলফানসো আমের আও নেই। তো এই যে অ্যাডগুলো দেখি, দেখে আমার ভীষণ হাসি পায়। তারপরে আসি এক একটা শ্যাম্পুর কথায়। এক একটা শ্যাম্পুর এমন অ্যাড দেবে, এমন অ্যাড দেবে যে ওই শ্যাম্পু চুলে মাখলে নাকি মাথা ভর্তি চুল হয়ে যাবে, চুল আর একটাও কোনো দিন পড়বে না। আচ্ছা সত্যি কি তাই হয়? কি আর বলবো, আমি আর শ্যাম্পুর নাম করলাম না, কেন অ্যাড নির্মাতারা যদি আমার এই ভিডিও দেখে থাকে তাহলে দেবে একদম, সেই জন্য আমি আর শ্যাম্পুর নাম করলাম না আর কি। কিন্তু এমন সেমন সব অ্যাড দেবে যে ওই শ্যাম্পু মাখলে আর একটাও চুল উঠবে না, মাথা ভরে যাবে একদম চুলে। তো যাই হোক, এ তো গেলে শ্যাম্পুর কথায়। এক সাবান, নতুন এক সাবান বেরিয়েছে, কি যেন নামটা, সেন্ট আইভস নাকি, ওই সাবান মাখলে নাকি কোনো মেকআপ করা লাগে না, কিচ্ছু করা লাগে, মানে ওই সাবান মেখে স্নান করলে প্রাকৃতিক রূপ, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই হয়ে যায়, কোনো কিচ্ছু মেকআপ লাগে না, চলে যাবে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে। বলো তো এটা কোনো দিন হয়েছে যে এক সাবান মেখে নাকি রূপ এত খুলে যাবে যে কোনো মেকআপ করতে লাগবে না, না কিচ্ছু করতে লাগবে না? তো আর হাসি পায় না বলো, এমন এক একটা অ্যাড দেয় মাঝে মাঝে, তো আমি এগুলো বুঝতেও পারতাম না। আমি বাবানকে বলছি, বাবান কি দিচ্ছে, হয়তো একটা অ্যাড দেখেছি, সে অ্যাডটার নাম এখন মনে করতে পারছি না, বুঝতেই পারছো তোমাদের বয়স্ক দিদি ভাই আমি। তো আমার দেখছি অ্যাডে সবাই হাসছে, বাবানকে বলছে, আচ্ছা বাবান কী ব্যাপারে, এই অ্যাডটা কী রে সবাই হাসছে, কিন্তু আমি তো হাসতে পারলাম না। আমার বাবান বলে, তুমি যদি মানে বোঝো তাহলে তুমিও হাসবে। আলো তাহলে তুই আমাকে একটুখানি বল যে এর মানে কী। তখন বাবান বুঝিয়ে দিল সত্যি আমি হেসে অস্থির, যে এরকমও হয়। তবে কিছু কিছু অ্যাড যে
ভালো লাগে না, মন ছুঁয়ে যায় না সেটা নয়, কিন্তু কিছু কিছু অ্যাড কিন্তু মন ছুঁয়ে যায়, আমার কিন্তু খুব ভালো লাগে। মানে বিশ্বাস করো আমি সিরিয়াল দেখতে বসি হয়তো ওই অ্যাডগুলোর জন্যই। মানে কিছু কিছু অ্যাড আমার খুব ভালো লাগে, যেমন একটা অ্যাড এই রিসেন্টলি দেখতে পেয়েছি আমি, রিসেন্ট দেখাচ্ছে অ্যাডগুলো, যে বলছে মা চা বিস্কুট খাচ্ছে, মেয়েও খাচ্ছে, মেয়ে না মা মেয়েকে বলছে নে গুড্ডে দিয়েছে খেতে, তখন মেয়ে বলছে কোন খুশিতে, মা তখন বলছে বাবা পা ছুঁয়েছে, তখন মেয়ে অবাক হয়ে বলছে তোমার, তখন মা বাবাকে দেখাচ্ছে যে বাবা বেশ একটা মোটা সোটা হেলদি বাবা, সেই বাবা পা ছোঁয়ার কথা নয় ব্যায়াম করে কিন্তু পা ছুঁয়ে ফেলেছে, তো দেখা যাচ্ছে বাবা পা ছুঁয়ে ফেলেছে, সেই আনন্দে মা আর মেয়ে গুড্ডে খাচ্ছে, কতটা নির্মল আনন্দ হলো বলো তো এই অ্যাডটা দেখে। আমার তো খুব ভালো লাগে এই অ্যাডটা দেখতে, বেশ মজা লাগে। কিছু কিছু অ্যাড আছে খুব ভালো লাগে, যেমন আর একটা অ্যাড আছে, ওটা কোন বিস্কুটের না চায়ের এটা আমি ঠিক মনে করতে পারছি না, ওই অ্যাডটা দু একদিন চোখে পড়েনি, যদিও টিভিতে দেখা হয় না সেভাবে, টিভি দেখার টাইম কোথায় আমার, তো ওটাই দেখেছি যে মেয়ের বাড়িতে মানে ছেলেরা এসছে মেয়েকে দেখতে, তো ছেলের বাড়ির সবাই বোধহয় চা খাচ্ছে বেশ শব্দ করে, আর মেয়ের বাড়ির সবাই বেশ সফিস্টিকেটেড আর কি, তারা তো তারা চা শব্দ করে খায় না, কিন্তু যেহেতু ওরা শব্দ করে চা খাচ্ছে তো এই পার্টিও শব্দ করে চা খাচ্ছে, তখন বলছে কিছু কিছু আনন্দ মিলেমিশে করতে হয়, মানে এই ধরনেরই কথা, আমি ঠিক গুছিয়ে হয়তো বলতে পারলাম না কিন্তু ব্যাপারটা এটাই বোঝালো যে ওরা যেহেতু চায়ের শব্দ করে চুমুক দিয়ে খেলো, তাই এরাও চায়ের শব্দ করে চুমুক দিয়ে খেয়ে দেখিয়ে দিল যে তোমরা আমরা এক, আর যেখানে আনন্দ আছে যেখানে খুশি আছে সেখানে কে কেমনভাবে চা খেলো এটা বড় কথা নয়। তো যাই হোক, আমার এই অ্যাডগুলো দেখে মাঝে মাঝে কোনোটা দেখে ভীষণ হাসি পায়, খুব বোকা বোকা লাগে নিজেকে, আবার কোনোটা দেখলে আনন্দে মনটা ছুঁয়ে যায়, খুব ভালো লাগে। তো আমি ভাবলাম রোজই তো ব্লগ ভিডিও দিই, তো আজ একটু এই ভিডিওটা দিই না, কেন অনেকদিন ধরে ভেবেছি যে এই ধরনের একটা ভিডিও দেব, জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদের মনে হতে পারে যে এটা হচ্ছে মানে কী বলবো পাগলের প্রলাপ বকছি হয়তো, আবার হয়তো যেসব বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসো তোমাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে যে বা এটা তো একটু অন্যরকম ভিডিও, এটা তো এরকম ভিডিও তো কোনো দিন দেখিনি, তো যাই হোক এরকম ভিডিও করলাম তোমাদের জন্য, কেমন লাগলো, ভালো লেগেছে, তো জানি না ভালো লেগেছে কি না, যদি ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের এই মজার ভিডিওটা, ঠিক আছে। আর আমার নতুন বন্ধু যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকে যেও। শুভরাত্রি, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।